এখন খবর ছিল যে মোরানন্দপল্লী এলাকাতে একটা জুয়ার আসর চলছে, সেই অনুযায়ী আমরা একটা রেড করি। রেড গিয়ে আমরা ওখান থেকে জুয়ার আসর থেকে আমরা দুজনকে গ্রেপ্তার করতে পারি এবং ওদের হেফাজত থেকে এগারোটি ডায়াস, দুটি দাব্বা, এই ক্যাশ রুপিস 12,945 টাকা, দুটি গ্যাম্বলিং শিট এবং মোবাইল ফোন আমরা সিজ করি এবং দুজনকে গ্রেপ্তার করে থানাতে নিয়ে আসি। এই ধরনের কাজকর্ম কবে থেকে চলছে? কতদিন তো চলছে? আমরা কিছুদিন আগেও করেছি, আপনারা শুনেছেন হয়তো। আমাদের এটা গ্যাম্বলিংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান জারি থাকবে। তাদেরকে জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেছে? আমরা জিজ্ঞাসাবাদ দেখছি, আমরা এখন মেডিল করিয়েছি, জিজ্ঞাসাবাদ করছি। তাদের বাড়ি গুরকাবস্তি এলাকাতে। নামগুলো? একজনের নাম সুমন সাহা, আরেকজনের নাম মিন বাহাদুর ছেত্রী।